মানুষ পোড়ানো রাজনীতি ছাড়া বিএনপি জামায়াত কিছুই দিতে পারেনি। ষাট থেকে সত্তর শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলছেন শাহজাহান উমর। জানাবো কর্মসূচি দিয়ে নির্বাচন ঠেকাতে পারবে না বিএনপি। জানাবো জাতিসংঘ বিএনপি চিঠি কি আছে চিঠিতে। এবং সর্বশেষ জানাবো পটিয়ায় নির্বাচনী প্রচারণায় হামলা, হুইপের বোন সহ আহত চার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানুষ পোড়ানো রাজনীতি ছাড়া বিএনপি জামায়াত কিছুই দিতে পারেনি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগুন দিয়ে মানুষ পোড়ানো রাজনীতি ছাড়া বিএনপি জামাত কিছুই দিতে পারেনি, তাই আমরা দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলবো না। এবার ভোটের মাধ্যমে বিএনপির ভ্রান্ত রাজনীতিকে চরম শিক্ষা দেব জনগণ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, বিশ্বের মধ্যে ক্ষমতা উন্নয়নের সেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষাট থেকে সত্তর শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলছেন শাহজাহান উমর। ষাট থেকে সত্তর শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে বলে তিনি মন্তব্য করেছেন বিএনপি ছেড়ে ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মোহাম্মদ শাহজাহান উমর। এবারে নির্বাচনকে হালকা ভাবার কোনো সুযোগ নেই, এবারে নির্বাচন কঠিন থেকে কঠিনতর হবে মন্তব্য করে শাহজাহান উমর বলে, নির্বাচন দুই প্রকার, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক। এখানে যেহেতু বড় কয়েকটি দল নেই, এখানে যদি আমরা ষাট সত্তর আশি ভাগ ভোট না দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমাদের নেত্রী শেখ হাসিনা দেশে বিদেশে অনেক আছে, তারা চায় না তিনি প্রধানমন্ত্রিত্ব করুন। যদি আমরা ভোট ষাট পার্সেন্টের উপরে দেখাতে না পারি তখন তারা প্রধানমন্ত্রীকে বলবে এ ভোট হয় নাই, এ ভোট গ্রহণযোগ্য নয়। এ অজুহাতে বিভিন্ন দেশ অর্থনৈতিক ভিসা, গার্মেন্টস সহ বিভিন্ন স্যাংশন দিতে থাকবে। এজন্য আমাদের ষাট সত্তর অথবা আশি ভাগ ভোটার হাজির করাতে হবে এবং বিপুল ভোটকে নৌকাকে জেতাতে হবে। ষাট ভাগ ভোট না হলে গণভবনের শপথ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রদূতের উপস্থিত থাকবে না, তখন তারা প্রচার মাধ্যমে বলবে এ ভোট সুষ্ঠু হয়নি, এই ভোট আমরা মানি না। কর্মসূচি দিয়ে নির্বাচন ঠেকানো পারবে না বিএনপি। আগামী সাতই জানুয়ারি নির্বাচন প্রতিহত এবং পরিচয়ের ডাক দিয়েছে বিএনপি, কিন্তু নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে নির্বাচন প্রতিহত করার জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা উচিত ছিল তার ধারে কাছেও নেই বিএনপি। বরং আগামী দুই দিন বিএনপি লিফলেট বিতরণের মতো দায় সারার নাম কস্তে কর্মসূচি ঘোষণা করেছে। এই ধরনের কর্মসূচি দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না বিএনপি নেতারাও তা স্বীকার করেছেন। বরং বিএনপি নেতারা মনে করেছেন যে তারা অন্য কিছুর অপেক্ষায় আছেন, কিন্তু অস্বাভাবিক ঘটনা ঘটবে আর তার ফলে সাতই জানুয়ারি নির্বাচন হবে না, আর হলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। বিএনপি বিভিন্ন নেতারা বলছেন সাতই জানুয়ারি আসতে এখন অনেক বাকি, এর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। তবে কি ঘটবে সে সম্পর্কে বিএনপি নেতাদের কোনো স্পষ্ট ধারণা আছে বলে মনে হয় না। তবে বিএনপি তিনটি ঘটনার অপেক্ষায় আছে। তাদের নেতাদের ধারণা, এই ধরনের যে কোনো একটি ঘটনা ঘটলে বিএনপি আন্দোলন চূড়ান্ত বিজয় অর্জন করবে। যে তিনটি ঘটনার অপেক্ষা আছে বিএনপি, তার মধ্যে নির্বাচন, ভোটার কম উপস্থিতি এবং কারচুপি। বিএনপির অনেক নেতা বিশ্বাস করেন যে নির্বাচনে কারচুপির যে অভ্যাস গড়ে উঠেছে, প্রভাবশালী ব্যক্তিরা এখন কোনো অবস্থাতে হারতে রাজি নয়। এই মানসিকতা থেকে তারা একেবারে নির্বাচনের শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারবে না। নির্বাচন কারচুপি হবে, যে সমস্ত প্রভাবশালী নেতারা হারার সংখ্যায় থাকবেন তারা শেষ মুহূর্তে প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে কারচুপি করবেন, ভোট কারচুপি করবেন, জোর করে জেতার চেষ্টা করবেন। এই রকম ঘটনা যখনই ঘটবে তখনই আন্তর্জাতিক মহলে নির্বাচনকে গ্রহণযোগ্যতার স্বীকৃতি দেবে না, আর সেই স্বীকৃতি যদি না দেওয়া হয় তাহলে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ জয়ী হবে না, বরং জয়ী হবে বিএনপি। এরকম একটি অনিয়ম বা কম ভোটার উপস্থিতি নির্বাচন বিএনপির জন্য আশীর্বাদ হতে পারে বলে বিএনপি নেতারা মনে করছেন। বিএনপি সেরকম একটি ঘটনার অপেক্ষায় আছেন। আন্তর্জাতিক হস্তক্ষেপ, বিএনপির কিছু কিছু নেতা মনে করেন যে নির্বাচনের আগে নাটকীয়ভাবে কোনো আন্তর্জাতিক হস্তক্ষেপ হতে পারে, বিশেষ করে পশ্চিমা দেশগুলো চুপচাপ আছেন, শেষ মুহূর্তে তারা নাটকীয় কোনো পদক্ষেপ নেবে। বাইশে জানুয়ারি দুই হাজার সাতের নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, এখনো সেরকম পরিস্থিতি হতে পারে বলে বিএনপির কোনো কোনো নেতা বলছেন। তারা মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চুপচাপ বসে থাকবে এমনটি হতে পারে না। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্বাচন বানচালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলেছেন। এরকম কোন নাটকীয় ঘটনার অপেক্ষায় আছে বিএনপি, এরকম ঘটনা ঘটলে সেটি বিএনপির জন্য বিজয় হিসেবে বিবেচিত হবে। নির্বাচন পরবর্তী আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা ইত্যাদি, বিএনপি মনে করছেন যে শেষ পর্যন্ত একটি নির্বাচন হয়তো আওয়ামী লীগ করতে পারবে, তবে সেই নির্বাচন আন্তর্জাতিক স্বীকৃতি পাবে না যায়। নির্বাচনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের উপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে, নির্বাচনকে স্বীকৃতি দেবে না, তখন আওয়ামী লীগ সরকার একটি অবৈধ সরকারে পরিণত হবে বলে বিএনপি নেতাদের ধারণা, এবং সেটি হবে বিএনপির আন্দোলনের সবচেয়ে বড় অর্জন। এই তিন অপেক্ষায় বিএনপি রয়েছে, তাদের নিজেদের শক্তিতে নয়, অন্য কোনো ঘটনা
ঘটলে সেই ঘটনার ইতিবাচক ফলাফল তাদের ঘরে আসবে, অর্থাৎ অন্য কোনো ঘটনার বেনিফিশিয়ারি হবে বিএনপি। এরকম অপেক্ষায় এখন বিএনপির রাজনীতি। জাতিসংঘকে বিএনপি চিঠি, কি আছে চিঠিতে? আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন। চিঠিতে বিএনপি জানিয়েছে, বর্তমান সরকারের অধীনে 2014 ও 2018 সালের দুটি বিতর্কিত নির্বাচনের পটভূমিতে আবারও আগামী 7 জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনমূলক ও সহিংস কারচুপির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তথাকথিত এই দামি নির্বাচন সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে নাশকতা চলছে তাতে শুধু গণতন্ত্রকামী রাজনৈতিক নেতা কর্মীরাই নন, নিপীড় নিষ্পেষণের শিকার হচ্ছে খেটে খাওয়া প্রান্তিক মানুষ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কাঠামোতে বিশেষত বাস ট্রেনে পরিকল্পিত হামলার মাধ্যমে জনগণের জানমাল ও নিরাপত্তা স্বাধীনতা বিনষ্ট করছে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর একাংশ। সহিংসতার বিষয়ে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, চলমান অগ্নিসংযোগের প্রতিটি ঘটনা একটি সুনির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে, যার একমাত্র বেনিফিশিয়ারি আওয়ামী লীগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র। আর প্রধান ভুক্তভোগী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, ক্ষমতাসীন শীর্ষ নেতৃত্ব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কোন তদন্ত তথ্য বা সূত্র ছাড়াই প্রতিটি ঘটনার পরপর অবলীলায় ও একই সূত্রে অগ্নিসন্ত্রাসের দায় বিএনপির উপর চাপিয়ে দিয়েছে। নিজেদের সুপরিকল্পিত এই ধ্বংসযজ্ঞকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করে তারা রাষ্ট্র দমনপীড়নকে উস্কে দিচ্ছেন, যা শেখ হাসিনার প্রতিহিংসামূলক বক্তব্যে বারবার প্রমাণিত হয়েছে। গত 19 ডিসেম্বর ট্রেনের মর্মান্তিক ঘটনা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ঢাকা চলন্ত ট্রেনের 3টি বগিতে অগ্নিসংযোগ করা হয় এবং 4 জন যাত্রী মারা যান। ঘটনার বিশ্লেষণে প্রতীয়মান যে রাষ্ট্রযন্ত্রের একটি চিহ্নিত অংশের যোগ সাজসে এই নাশকতা সংঘটিত হয়েছে। অগ্নিকাণ্ডের 2 দিন আগেই 19 ডিসেম্বরের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিশেষভাবে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত সজ্জার জরুরি পরিষেবা, ডাক্তার এবং অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ টিএমপি নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে এই নির্দেশনাটি কোনো কাকতালীয় বিষয় নয়। ডিএমপির এই প্রস্তুতিমূলক উদ্যোগ কেন নেওয়া হয়েছিল, নাশকতা সুস্পষ্ট তথ্য পরিকল্পনা তাদের কাছে কিভাবে এলো এবং তারপরও এটি রোধে কেন তারা কোনো ব্যবস্থা নিলেন না, জনমনে এসব প্রশ্ন রয়েছে। বিগত বছরগুলোতে বিএনপি যতবার জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে, আওয়ামী লীগও একই দিনে পরিকল্পিত নাশকতার উদ্দেশ্যে কর্মসূচির আহ্বান করেছে। আমরা দলের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বদা একটি অহিংস আন্দোলন বজায় রাখার উপর জোর দিয়েছি এবং সকল উস্কানি এড়ানোর আহ্বান জানিয়েছি। গত 28 অক্টোবর আমরা ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন করেছিলাম, যেখানে সারা দেশ থেকে গণতন্ত্রকামী লাখ লাখ মানুষ যোগ দিয়েছিলেন। নানা প্রতিকূলতা প্রতিবন্ধকতা পেরিয়ে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আবার প্রমাণ করেছিল বিএনপির পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে এবং একটি সত্যিকারের নির্বাচন হলে আওয়ামী লীগের বিব্রতকর পরাজয় অনিবার্য। আর তাই আমাদের মহাসমাবেশকে বানচালে চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে প্রস্তাবিত করতে সেদিন একটি ধ্বংসাত্মক পরিকল্পনা আহ্বান করে শেখ হাসিনার আজ্ঞাবহ পুলিশের চিহ্নিত অংশ। ওই চিঠিতে বলা হয়েছে, মুখোশধারী আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সহায়তা প্রচার প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায় এবং পুলিশ হাসপাতালের সামনে বাস ও গাড়িতে আগুন দেয়। তারা প্রকাশ্য দিবালককে একজন পুলিশ সদস্যকে হত্যাও করে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশের কেউ তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি, যা ভিডিওতে স্পষ্ট দেখা যায়। এই নৃশংসতার পর বিএনপি নেতৃত্বে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলসমূহ ফ্যাসিবাদী অবশেষণের বিরুদ্ধে আন্দোলনকে জোরদারের প্রস্তুতি নিলে আওয়ামী লীগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দেশজুড়ে যানবাহনে অগ্নিসংযোগের এক নোংরা কৌশল অবলম্বন করে। অগ্নিসংযোগের ঘটনা বন্ধ করতে বা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে পুলিশের সহযোগিতা পরিকল্পিতভাবে এই হামলাগুলো চালানো হচ্ছে। অগ্নিসন্ত্রাসের সময় নীরব দর্শক হিসেবে পুলিশের মৌন সহযোগিতা নাশকতা শেষ অপরাধীদের অবলীলায় ঘটনাস্থল থেকে সটকে পড়া এবং পরবর্তীতে এর দায়ে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রায় 25,000 গণগ্রেপ্তার ও 27 জন নিরাপরাধ মানুষকে হত্যার গত 2 মাসের ঘটনা প্রবাহের বিশ্লেষণে আওয়ামী লীগের একটি বৃহৎ ষড়যন্ত্রের আলামত স্পষ্ট। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনী নিজেরা তালিকা করে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামে সক্রিয় বিএনপি নেতাকর্মীদের আটক করছে, বিশেষত অগ্নিসন্ত্রাসের অভিযোগে তারা ছাত্রদল ও যুবদলের সদস্যদের টার্গেট করছে, মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। পুলিশের দাবি করা তথাকথিত সহিংসতার স্পষ্ট থেকে অনেক দূরে ভিন্ন কোনো এক জায়গা থেকে গ্রেপ্তারের পর প্রতারণামূলকভাবে সেই গায়েবী ঘটনার সাথে আমাদের ছেলেদের সম্পৃক্ত করে অভিযোগ পাঠান। ওই চিঠিতে আরো বলা হয়েছে, বানোয়াট অভিযোগ ও গায়েবী মামলা সমূহ সাজানো হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপির আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য। আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের যৌথ এই উদ্যোগ আসলে সরকারের মাস্টার প্ল্যানের অংশ। এটি আজ দৃশ্যমান যে সরকার একটি সিস্টেম্যাটিক ফর্মুলা অনুসরণ করেছে। প্রথমে সারা মিডিয়া কাভারেজ দিয়ে নাশকতার ঘটনা তৈরি করে, এরপর বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে শক্তি সময়ের উপর দায় চাপিয়ে আমাদের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করে, পরবর্তীতে তারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত
রায় প্রদান করেও আমাদের চলমান আন্দোলনকে বিতর্কিত করার একটি হীন প্রচার চালায়। এই পরিকল্পনারই অবিচ্ছেদ্য অংশ হলো দেশব্যাপী অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি এবং এই নাশকতাগুলোকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আন্দোলনকে স্তিমিত করে দেওয়া। বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিনিধিত্বকারী দল বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সম্মিলিতভাবে অগ্নিসংযোগ করছেন। অবিশ্বাস্য এই হীন অপবাদ চাপিয়ে পুলিশ কাল্পনিক মামলা এবং বানোয়াট অভিযোগ নথিভুক্ত করে চলেছে। এমনকি ইতিমধ্যে বিএনপি যেসব সদস্য মারা গিয়েছেন এবং গুমের শিকার হয়েছেন সেসব ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে। কোনো নিরপেক্ষ বা স্বাধীন সাক্ষী ছাড়াই মিথ্যা পুলিশি সাক্ষ্যকে একমাত্র প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে বিচার বিভাগের ধারাবাহিক পূর্বপরিকল্পিত এই রাজসমূহ আইনের অনুশাসনের সার্বিক অবক্ষয়কে পুনঃ প্রমাণিত করে তুলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।